সেখান থেকে চলে যাই। স্যার। দেখো এখানে আমরা ছিলাম 27, আমাদের লাস্ট ক্লাসের পরে আমরা 26 পর্যন্ত শিখছিলাম, আর এখন আমরা 27, রুল নাম্বার 27 যেটা রয়েছে এটাও কিন্তু কন্ডিশনাল, তবে আমরা এই কন্ডিশনালটার নাম দিয়েছি জিরো কন্ডিশনাল, যেটা শরীফুল পিয়াস সম্ভবত নাকি শরীফুল বলছিলে, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, মনে পড়ে কে বলছিলে? পিয়াস বলছিলে তাই না? আমি সেই কথাটাই এখানে, দেখো সেই রকম নিয়মটা আমি বলছিলাম শেষে করাবো, এটা আমরা যে শেষে নিয়ে আসছি, দেখো জিরো কন্ডিশনাল এটাকে আমরা বলছি প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, মানে ইফ এর পরের ক্লজটাও প্রেজেন্ট থাকবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটাও হবে প্রেজেন্ট টেন্স, আবার ইনডিপেন্ডেন্ট ক্লজটাও হবে প্রেজেন্ট টেন্স। তো আমরা দেখি একটু সেরকম কেমন এটা। এইটাকে সাধারণত বলা হয় ইউনিভার্সাল কন্ডিশনাল, মানে এটা ইউনিভার্সাল সেন্টেন্স থাকে বলেই আমরা এটাকে জিরো কন্ডিশনাল বলছি। তো আমরা দেখি, ইফ পিপুল ইট ব্যালান্স ডায়েট, খেয়াল করো যদি মানুষ সুষম খাদ্য খায় তাহলে কি হবে, ভাবো তো দেখি। দেখো তো মিলছে কিনা, যদি মানুষ সুষম খাদ্য খায় তাহলে তারা কি ফিট, উপযুক্ত হয় কিসের জন্য আমি দিতে পারতাম, কিপ ফিট ফর ওয়ার্ক, কি তাই না, মানে কাজের উপযোগী হয়ে যায়। আচ্ছা যদি ব্যালান্স খাদ্য খায়, সুষম খাবার না খায় তাহলে কি তার শরীর ভালো থাকবে, সে কি আর ভালোভাবে কাজ করতে পারবে? তুমি যদি ভালোভাবে খেতে না খাও, খাবার না খাও, সুষম খাদ্য না খাও, বা পরিমাণ মতো যা প্রয়োজন তাই না খাও, সুষম খাবার না খেলে তাহলে খাদ্যের যে ছয়টা উপাদান রয়েছে সেই ছয়টা উপাদান যুক্ত খাবার যদি আমরা না খাই তাহলে কি হবে, তাহলে আমাদের শরীর বিল্ড আপ হবে না, আর শরীর যদি বিল্ড আপ না হয় তাহলে আমরা কাজে মনোযোগী হতে পারবো না, আমাদের কাজের প্রতি অমনোযোগিতা চলে আসবে। তাহলে এটা চিরন্তন সত্য কথা কিন্তু। আর তোমাদের এই ফাঁকে আমি আরেকটু বলে রাখি, আমার মেসেঞ্জার গ্রুপে, মেসেঞ্জারের যে গ্রুপ রয়েছে আমাদের, এই গ্রুপে তোমরা শুধু ওকে স্যার, ইয়েস স্যার, জি স্যার এইসব লিখে লিখে বা এইগুলো দিয়ে দিয়ে এখানে এটাকে মানে ফুলফিল করো না, এখানে জাস্ট নোটিশটা দেবো, নোটিশটা শো করবা, এই নোটিশটা দেখবা তোমরা যে নোটিশগুলো, আর যেটা লিঙ্ক দেব এই দুইটা জিনিস, এখানে অন্য কোনো কিছু কেউ ব্যবহার করবে না, কারণ এটা এত পরিমাণ ফুলফিল হয়ে যায় যে আমি আমার প্রিভিয়াস গুলো আমি দেখতেই পারি না, দেখতে দেখতে আবার সে আমার পিছনে যেতে হয় অনেক। সুতরাং এইগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমরা অবশ্যই এখানে সাবলীল ভাবে এবং সুশৃঙ্খলতার সাথেই সবকিছু করব আমাদের, আর আমরা আমার সম্পর্কে যারা আমার ক্লাস করছো, আমার স্কুলের আছো, তারা অবশ্যই জানো আমি এই বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খল এসব কোনো কিছু পছন্দ করি না, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব না, অনৈতিক কোনো কিছুকে আমি প্রশ্রয় দেই না বা কখনোই দেব না। যারা বিশেষ করে আমার ক্লাস করছে আমার স্কুলে, তারা আমার সম্পর্কে ভালো জানো, সুতরাং আমি এ নিয়ে আর কথা বলবো না। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই, যেটা আছে ইফ ইউ আর ইল, যদি তুমি অসুস্থ হও তাহলে কি ঘটতে পারে, তাহলে ইউ ক্যানট জয়েন দ্য ক্লাস, ইউ ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং, ইউ ক্যানট গো আউট, ইউ ক্যানট গো ফর ডুইং এনিথিং, তাই না? তাহলে এই ক্যানট কুড না এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স এর মধ্যে পড়ে, ক্যানটা কিন্তু প্রেজেন্ট টেন্স আবার ফিউচার টেন্স সবই হয়, আমি আই ক্যানট ডু ইট মানে আমি ইহা করতে পারি না, আবার যদি কেউ বলে না আমি এর বাংলা হচ্ছে আমি ইহা করতে পারবো না, ভুল হবে। তুমি বলছো যে স্যার আই ক্যানট ডু ইট, আমি ইহা করতে পারবো না, আর একজন বলছে না স্যার ও ভুল বলছে, তাহলে সঠিক করে তুমি বলো, তখন ও বলছে স্যার আমি ইহা করতে পারি না, এর বাংলা এই হবে, আসলে সঠিক কোনটা? দুইটাই, দুইটাই সঠিক। তাহলে আমরা সেই জন্য বলছি এটা হচ্ছে ইউনিভার্সালের ক্ষেত্রে আমরা বলছি এটা জিরো কন্ডিশনাল হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, এখানে ইউ গো টু ডক্টর, ইফ ইউ আর ইল ইউ গো টু ডক্টর, আমি ওইভাবে না দিয়ে এখানে যেটা ব্যবহার করা হয়েছে ইউ গো টু ডক্টর, তুমি ডাক্তারের কাছে যাও, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাও না,
যদি আমি বলতাম ইফ আই আম ইল, আই আম সিক, আই আম উইক, আই গো টু ডক্টর, আই হ্যাভ টু গো টু ডক্টর, আই হ্যাভ টু গো টু ডক্টর, আই মাস্ট গো টু ডক্টর, একই কথা। এভাবে তোমরা করতে পারো। তো নেক্সট, সরি, এখানে দেখো প্রথমেই গ্যাপ দেওয়া রয়েছে, পরে রয়েছে ইফ দে ডোন্ট ইট, যদি তারা না খায়, যে কেউ যদি না খায় তাহলে কি হয়, তাহলে সে অসুস্থ, পিপল ডাই, মানুষ মরে যায়, মানুষ মারাই যায়, না খেতে খেতে মানুষ মারাই যায় যদি না খায়, তাহলে এটা চিরন্তন সত্য। এবারে আমরা দেখি, ইউ গেট ওয়াটার, তুমি পানি পাবে, ইফ ইউ মিক্স হাইড্রোজেন আর অক্সিজেন, সত্য না? হাইড্রোজেন আর অক্সিজেনের সংমিশ্রণে যে নতুন পদার্থের উদ্ভব হয় সেই পদার্থটার নাম হচ্ছে পানি, তরল পদার্থ, তাই না? এটা পানি। তবে এখানে আরো কিছু তোমার কেমিক্যাল কেমিস্ট্রির প্রয়োজন রয়েছে, এখানে তাপের প্রয়োজন আছে, তাই না? তো সেটা পরের হিসাব, মূলত হাইড্রোজেন আর অক্সিজেন। এরপর আছে ইফ দে আর স্কেয়ার, যদি তারা ভয় পেয়ে যায় তাহলে কি হবে, ভয় পাইলে স্নেক্স বাইট, মানে সাপ যদি কামড়ায় কে ভয় পায় না? আমি বুঝি না তোমরা কেন নিজেদেরকে এইভাবে আড়াল করে রাখো, ক্যামেরা অফ করে রাখো কেন, এক কথা বারবার বলতে হয় কেন, সবাই ক্যামেরা অন করো, এ মনে হচ্ছে সব বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর ছেলেরা রয়েছে, এ কারো দেখা দিবি না, তোমরা তো এমনি সুন্দরী সুন্দর, এর জন্য আবার এত নিজেদেরকে আরো প্রকাশ করার কি দরকার, তোমরা এমনিই সুন্দর, ইউ আর রিয়েলি লুকিং সো বিউটিফুল। স্যার প্রশংসা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, হোয়াই হোয়াই ইউ হ্যাভ হিডেন ইয়োরসেলফ? আচ্ছা দেখো, তাহলে স্নেক্স বাইট, সাপে কামড়ায়, যদি কামড়ায়, ইফ দে আর স্কেয়ার্ড, তারা যদি ভয় পায়, সাপ দেখে তুমি আরামে চলে যাও, আর ভয় পাইলে সাপ মনে করে যাকে এবার পাইছি একজন, ওর আগে একটা কামড় দিয়ে দেখি, ওই যে গোপন কথা কারো কাছে বলে বলবা দোস্ত, এ কথা আর কারো কাছে বলিস না, আমি আর তুই জানলাম, ও তখন একটু কৌতূহলী হয়ে যায়, কি ও না করলো কেন, একটু বলিয়ে দেখি কি হয়, এর ফলটা কি হয়, তখন আস্তে আস্তে ও বলে, ও আর একজনের কাছে, এরকম করতে করতে ফ্লাশ করাচ্ছে, বেশি ফ্লাশ হয়ে যায়, তাই না? শেষ সেন্টেন্সটা এখানে যেটা আছে, ইফ বেবিজ আর হাংগ্রি, ইফ বেবিজ আর হাংগ্রি, যদি শিশুরা ক্ষুধার্ত হয় তাহলে কি হয় বলো তো, কথা বললে আনমিউট করে উত্তর বলবে, উত্তর দেবে হচ্ছে আনমিউট করে, তারা কান্না করে, তারা কান্না করে হতে পারে, হ্যাঁ দে ক্রাই হতে পারে, আবার প্রয়োজন হতে পারে দে নিড ফুড, তাই না, এটা হতে পারে দে ক্রাই, দেখছো? তাহলে এই যে যে সেন্টেন্স গুলো আমি এখানে উপস্থাপন করলাম, ছয়টা সেন্টেন্স, এই ছয়টা সেন্টেন্স কি ইউনিভার্সাল না, ইউনিভার্সাল হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, প্র্যাকটিক্যাল প্রুফ হয়, সাইন্টিফিক প্রুফ হয়, ঠিক আছে, জিওমেট্রিক্যাল বা ম্যাথমেটিক্যাল প্রুফ যদি হয় সেক্ষেত্রে জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা যাবে, শুধু ইউনিভার্সাল না, আমি কি বলছি কথাটা কি খেয়াল করছো, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্র্যাকটিক্যাল প্রুফ, সাইন্টিফিক প্রুফ, ম্যাথমেটিক্যাল প্রুফ বা সামেটিক প্রুফ অর্থাৎ গাণিতিক বা জিওমেট্রিক্যাল প্রুফ, অথবা যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে স্কেয়ার্সলি, হার্ডলি, হ্যাঁ অফেন, সেলডম, এরকম যদি থাকে তাহলে সেইগুলো হবে যাবে প্রেজেন্ট টেন্স। ওকে নেক্সট অপশন কি দেখা যায়, ফ্লাওয়ার ব্লুমস, প্রস্ফুটিত হচ্ছে, প্রস্ফুটিত প্রস্ফুটিত, এটাকে আমরা বলছি ব্লুম, তাই যে ব্লুম, তাই না, আমরা বলছি ব্লুম, সেটা ইফ রোজ ব্লুমস, যদি গোলাপ ফোটে প্রস্ফুটিত হয় কি হয় বলতো, ভালো দেখায় না খারাপ দেখায়, স্যার ইটস লুক ভেরি নাইস, ইট লুকস ভেরি নাইস, এই দেখো ইট লুকস বিউটিফুল, একই কথা,
ভেরি নাইস বিউটিফুল অ্যাটিটিউড। গেল, আমরা ওইটা দেখলাম। এবার এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাজ বা সিন্স এর ব্যবহার। আমরা জানি অ্যাজ সিন্স এটা কারণ, একটা কারণ থাকলে আর একটা ফলাফল হয়। হ্যাঁ, কারণ এবং ফলাফল এই দুইটা ক্লজ থাকে, তো আমরা সেটা একটু দেখে নিই। আর মাঝখানে বিকজ বসে। ফরমেশনটা হচ্ছে এরকম, দেখো আমরা ফরমেশনটা এখানে দিয়ে দিয়েছি। ফরমেশনটা দেখা যায়? ইয়েস স্যার। ফরমেশন সাবজেক্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লজ উইথ অ্যাজ সিন্স, অর্থাৎ প্রথম যে ক্লজটা থাকবে সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আমরা নিজেরা জানিও। আর যেটা পরের অংশ থাকবে সেটাকে বলছি আমরা রিলেটেড প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ পরের অংশটা কারোর উপর নির্ভর করে না, কিন্তু প্রথম অংশটা যেটার সাথে অ্যাজ সিন্স থাকে সেটা কারোর উপর নির্ভরশীল, অর্থাৎ একা একা অর্থ প্রকাশ করতে পারে না। কি তাই তো? ওকে, আমরা দেখি একটু এখানে কি। দেখো আমি এটার উপরে নিচেই যে ইয়েটা দিছি, অ্যাজ মাই মাদার ডাজ অল দ্য বেস্ট ফর মি আই ক্যান ডু এভরিথিং ফর হার, যেহেতু আমার মা আমার জন্য তার জীবনের সবচেয়ে যে ভালো কাজগুলো আমার জন্য করেন, তাহলে আমি কি করব না? অবশ্যই স্যার, আমি করব না? এই যে মা দেখা যাচ্ছে, একটা মায়ের ছবি, একজন মায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তাই বলছি যে অ্যাজ মাই মাদার ডাজ অল দ্য বেস্ট ফর মি, যেহেতু আমার মা আমার জন্য সব ভালো করেন, আই ক্যান ডু এভরিথিং ফর হার, আমি তার জন্য সবকিছুই করতে পারবো। কে কে করবা না? হ্যাঁ, মার দায়িত্ব মা পালন করে, তো আমি আমার বউ নিয়ে শুধু থাকবো নাকি রে? আরো মেয়েরা বলছে আমি আমার একজন নিয়ে শুধু থাকবো, এটাই নাকি সাথ ইজ নট লাইফ? হ্যাঁ, মা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, উপহার, মানে স্রষ্টার সবচেয়ে বড় এবং মূল্যবান উপহার মানুষের কাছে তার বাবা মা, সবচেয়ে বড় উপহার পৃথিবীতে, এর চেয়ে বড় উপহার আর নাই, আছে কি না স্যার? আচ্ছা, ঠিক আছে। তো এজের ব্যবহারটা আমার মনে হয় আমরা দেখতে পাইছি। এবার এখানে দেখো সেন্স, এই যে আমি এখানে প্র্যাকটিস দিয়েছি এই পাঁচটা, এই পাঁচটা তোমরা, সরি, এই পাঁচটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটাও বাড়ির কাজ, কালকে এটা আমাকে দিতে হবে, এটা আজকে করে রাখবে, আমাকে কালকে এটা দেখাতে হবে। আমরা পরের অংশে চলে যাই। ইউজ অফ উড দ্যাট আর আই উইশ, আমরা এটা ট্রান্সফরমেশনে করে থাকি, উড দ্যাট বা আই উইশ থাকলে কি হয়? দেখো আই উইশ আর আ বার্ড, এটা হচ্ছে কল্পনা সূচক আর কি। দেখো এই যে একটা পাখি, বলা হচ্ছে পাখিটা কি করেছে, ডানা মিলছে না, স্বাধীন ভাবে দেখো, দেখা যাচ্ছে? একটা পাখি দেখো ডানা মিলছে এরকম, এরকম ডানা মিলছে, তার মানে কি আমি যদি পাখি হতাম তবে আমি এরকম পাখির মতো উঠতে পারতাম উন্মুক্ত ভাবে, খোলা মনে, খোলা আকাশে, কেউ বাধা দেয়া থাকতো না, ডানা তো মেলতেছে যাচ্ছে না কোন জায়গায়, তার মানে উঠতে পারতাম, এটা দেখাচ্ছে এক জায়গা থেকে, তোমাদের চলে গেলে তো চলেই গেল, তোমরা দেখতে পারলে না, বর্ণে লিখতে আমি সেটাও দেখতে পারতাম যে চলে গেল। এ নায়ক লেকচার চেয়ারে তো দেখা, বর্ণে এ নায়কের চেয়ারে তো দেখা, লেকচার ক্লাস না শুধু দেখতেন, হ্যাঁ লেকচার ক্লাস আচ্ছা দেখো এবারে আমরা এখানে দেখি, ওইটা ওইটা অফ করে রাখো, ওইটা এখানে করবো না। আচ্ছা তাহলে আমরা দেখলাম আই উইশ থাকলে এর পরে যে ক্লাসটা হবে সেটা হবে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করো, যদি বিভার্ব হয় তাহলে অলওয়েজ ওয়্যার হবে, পারসন যাই হোক,
আচ্ছা দেখো আমরা জানি আই এর পরে কি বসে, ওয়াজ বসে না ওয়ার বসে? স্যার দুইটাই বসে। না সাধারণত বসে হচ্ছে ওয়াজ, আই এর পরে ওয়াজ বসে, একমাত্র প্লুরাল হলে পরে ওয়ার বসে। কিন্তু এই সেন্টেন্সের মতো যদি কল্পনা সূচক হয়, কাল্পনিক হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে আই এর পরে ওয়ার। আমি কি বোঝাতে পারছি? ইয়েস স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার, ভার্ব বাদে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে কি হবে? অন্য যে কোনো ভার্ব থাকলে হবে ভি টু, যদি নো থাকে তাহলে নিউ, বাই থাকলে হবে বট, টেক থাকলে হবে টুক। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। ওকে আমরা দেখি তাহলে, এটাও দেখলাম। নেক্সট অ্যান্ড আস টুডেজ লাস্ট অপশন অ্যান্ড লাস্ট রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্সেস অ্যান্ড আওয়ার নেক্সট ক্লাস অর টুমারোজ ক্লাস উই উইল প্র্যাকটিস অন ইট, উই উইল প্র্যাকটিস অন কমপ্লিটিং সেন্টেন্স। আমি কালকে অনেকগুলো সেন্টেন্স দিব এখানে যেগুলো তোমাদেরকে করতে হবে, বলতে হবে উত্তরগুলো। সুতরাং আমি যে 30টা সূত্র তোমাদের এই তিনটা ক্লাসে দিলাম, এই তিনটা ক্লাসের 30টা সূত্র তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি বিশ্বাস করি যে তোমরা অন্তত কমপ্লিটিং সেন্টেন্স, এই শব্দ হয় কার সাইডে? আচ্ছা এবারে দেখি, আমরা এখন যেটা দেখছি সো মাস বা সো মেনি, মাস আর মেনি মধ্যে পার্থক্যটা আগে জেনে নিই। মাস হচ্ছে যে যা গণনা করা যায় না, অর্থাৎ যে বস্তু বা প্রাণী বা যে জিনিসগুলো থাকবে যা গণনা করা যাবে না, সেক্ষেত্রে মাস। আর মেনি হচ্ছে যা গণনা করা যাবে, গণনা করার সম্ভব, যেমন ফ্রেন্ডস, বুকস, হাউসেস, এগুলো গণনা করা যায়। কিন্তু যদি বলতাম ওয়াটার, সুগার, র সুগার, রাইস, স্যান্ডস, ফ্লাওয়ার, স্যার রাইস তো গোনা যায় স্যার, চেষ্টা করলেই গোনা যায়। চেষ্টা করলে গোনা যায়। বাজারে আজকে যা বলবা যে আমার 3 কোটি চাইল দাও, মানে 1.5 কেজি চাইল হলে হয়তো কয়েক কয়েক লক্ষ না, কয়েক কোটি হয়ে যাবে 10 কেজি চাইল নিলে। মায়ের মাটিতে একটাও পড়বে না, সব পিঠির উপর দিয়ে বলে পাগল আছে আগে এদেশের তো সরা। আমার এলাকার পাগলে ভাত পাচ্ছে না, আবার নতুন পাগলের আমদানি, বুঝতে পারলে? মানে তবে ওই জিনিসটা বিনে পয়সাই পাবা, চাইল যদিও টাকা দিয়ে কিনবা কিন্তু ওই জিনিসটা বিনে পয়সাই পাবা। ইমরান অহনা দুইজনই ক্যামেরা অন করো, বুঝতে পারছো কি বলছি? আমরা এটার একটু ব্যবহারটা দেখেন, ইউ হ্যাভ সো মাচ মানি। এখন প্রশ্ন দেখো, এই জায়গায় মাস মানি টাকা গণনা করা যায়, এক টাকা কিন্তু গণনা করা যায়, তারপরে এখানে ঠিক আছে অগণিত, তাহলে আমরা কি করব? দ্যাট ইউ ক্যান বাই আ কি কার, ঠিক আছে? আমরা দেখলাম কি যে ইউ হ্যাভ সো মাচ মানি, তোমার এত টাকা আছে যে সো মাচ মানি মানে ভেরি মাচ, অর্থাৎ এ লট অফ। আমি যদি আরো বলি, এই সো মাচ মানে এখানে এ লট অফ, এ লট অফ মানে প্রচুর। যদি আমার তোমার প্রচুর টাকা আছে যা তুমি একটা গাড়ি কিনতে পারবে যা দিয়ে, তাহলে স্ট্রাকচারটা দেখো, এরপরে দ্যাট থাকবে সাবজেক্ট ক্যান প্লাস ভি ওয়ান। যদি এখানে হ্যাড থাকতো তাহলে কি হতো? কুড হয়ে যেত। বিষয়টা কি বুঝতে পারছো? এখানে পাস্ট টেন্স হলে এটা পাস্ট টেন্স হয়ে যেত, এই আর কি। আচ্ছা তারপরে আমরা দেখি, আই হ্যাভ সো মেনি প্রবলেমস, আমার এত সমস্যা রয়েছে, দ্যাট আই ক্যান্ট সলভ ইট অর সলভ দেম, দ্যাট আই ক্যান্ট সলভ, আমার এত সমস্যা যে আমি সমাধান করতে পারবো না। এবার দেখো, এইটা হোম টাস্ক, আই হ্যাভ নট সো মাচ টাইম, আমার এমন সময় নাই, এত সময় তো নাই যে আমি তোমাকে দিতে পারবো বা তোমার সাথে যেতে পারবো। দেয়ার আর সো মেনি স্টার্স ইন দ্য স্কাই দ্যাট উই কান্ট কাউন্ট দেম, আমি উত্তর বলেই দিচ্ছি, তোমরা শুধু একটু এগিয়ে নিও। দে প্লাক সো মেনি ফ্লাওয়ার্স, কে? দ্যাট লুক ভেরি নাইস, মে আল্লাহ ব্লেস ইউ অল, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ বি উইথ ইউ ফর এভার, মে আল্লাহ হেল্পফুল টু ইউ। ওকে
So I have to leave just now, and here is end for our today's class. We'll talk and meet on our next class tomorrow at 11 a.m. 11 a.m. এটাই নিয়ম জগতের চাপা বাজলে একটু বড় চাপা মারে কিন্তু পরে তাদের খুঁজে পাওয়া যায় না আচ্ছা তো ঠিক আছে আমরা আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর সবাই সময় মতো ক্লাসে জয়েন করবে একটা টাইমলি আজকের আগের ক্লাস জানলাম শুধু এই কারণে আমি কোনোদিন দেরি করছি আমি তো আগে আগে সবাই টাইমলি 11টা 11টা উপস্থিত হয়ে যাবে টাইম যে কয়টায় দেওয়া হবে ঠিক সেই কয়টায় উপস্থিত আপনি তো 11টা 20 করে দিলেন হ্যাঁ তো সেটাই তো যেটা টাইম দিছি সেইটাই টাইম যেটা দেওয়া হবে ওই সময়টাই তোমরা রেডি হয়ে যাবে ওকে ওকে আল্লাহ